সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ হাটে। এটি শেতাবগঞ্জ উপজেলার মধ্যেই অবস্থিত এই হাটটির। আমরা আজকে আপনাদের দেখাবো যে ছোট হাট থেকে গরু কিনে বড় হাটে যারা বিক্রি করেন তারা কি দরে আজকে এই হাটে এই গরুগুলো কিনছেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো। আমরা এখানে একটি ক্রস জাতের সার গরুর দরদাম হচ্ছে, আমরা সেটা দেখছি। আজ হচ্ছে 1 আগস্ট 2022, রোজ সোমবার। আমরা এখানে দেখছি গরুটাকে এবং দরদাম হচ্ছে, এবং দেখছেন অনেক সুন্দর একটি গরু। দাম খারাপ দিন একটু, কত চাইছেন লাগবে, কত চাইছেন ভাই? ভাই, এই হাট থেকে কিনে কোন হাটে বিক্রি করবেন ভাই? অন্য হাটে বিক্রি করব। মানে অন্য হাট বলতে কি? অন্য হাটে মানে ওই যে বড় 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 হাট, বড় হাট, বড় হাট। আমি কিনা দিই ভাই, আমি গ্রাম থেকে কিনে। দর্শক শুনছেন যে গ্রাম থেকে কিনে আনছে, অর্ডারও আছে। দর্শক শুনছেন কিছু অর্ডার আছে, 1 লক্ষ 10 110 পর্যন্ত দাম দিছে। আমরা শুনছি এখানে আরেকটি গরুর দরদাম হচ্ছে, আমরা দেখি কত চাইছে ভাই। 1 লাখ 15 চাইছে, 80,000 বলছে, 90,000 পর্যন্ত বলছে। মানে 99,000, দর্শক 90, 99 আর 92 ওজন কাটাই করুন না। কতটুকু ওজন আছে ভাই? 4 মণ 10 কেজি। সেই হিসাবে দাম দেন, ওই হিসাবে দাম ভাই। বাজার ভালো থাকলে তো 115 গরু ভাই, 115 গরু, 115 গরু বাজার ভালো থাকে। আচ্ছা আচ্ছা, এমনি যে পাটি আর কি কম দিবেন ভাই? হ্যাঁ, পাটি এত সুবিধা দিয়ে যদি পাটি না বুঝে, না বুঝে। দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা দেখছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ হাটে আজকে যে বড় হাটের ব্যবসায়ী ছোট হাটে গরু কিনছেন, কী দামে কিনছেন, আমরা সেই এই তথ্যগুলো আপনাদের দিচ্ছি। ২০০০ কম কি, 80? কত ডঙ্গা চাচা?
আর টিপি ডঙ্গা কয় আছে তাও দেয় না? হবে না, ৫৭ কইলেন তোমরা? আচ্ছা কত ভাড়া দাম? কত? ৮৮ দিব পুরোটা? ৫৮ হাজার টাকা পর্যন্ত আমরা দেখছিলাম। দাম কত? দাম ৮৩ হাজার। আর একবার ৭০ কয়ে গিয়ে পরে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাম কি খারাপ দিব? ৬০ হাজার। ক্রস না এটা? দেশাল গরু। দেশাল? আচ্ছা দেশাল গরু। ৬৫ হাজার টাকা বলছে। আমরা দেখছি ৬০ হাজার। ৫৫ হাজার টাকা দাম বললাম, ৬২ দাম চাই। ৩ মন মাংস। ভাই কত বেশি খাওয়া মনে হয় কি কত বেশি আমরা কি করে খামো? কি দিব? ৫৫ হাজার টাকা দাম দিলাম। কতটুকু ওজন হবে? ৯০ কেজি হবে। দর্শক শুনছেন যে ৯০ কেজি। একদম কত চাইছেন? ১৮ ১৬ পর্যন্ত নামে আসছে আর ১১১ পর্যন্ত উঠছে। আমরা শুনছি এবং দেখছি ১১ পর্যন্ত আপনি তো কিনছিলেন ভাই, আপনি তো ছোট হাট থেকে কিনে নিয়ে যায় বড় হাটে বিক্রি করেন। আজকের বাজারটা এখানে কেমন? একটু মানে গরু অত গরু একটা ভালো গরু নিগলে নেই আজকে। আচ্ছা, মানে গরু ছোট গরু মিডিয়াম সাইজের গরুটা আছে। আচ্ছা, আপনি তো বড় গরুর ব্যবসা করেন? বড় গরু বাড়িতে আমার বড় গরু এখনো আছে। আচ্ছা, আজকে নিয়ে যাবার চাইছিলাম কিন্তু যাই নাই। আচ্ছা, এখন মানে কয়েকটা নিয়ে এখানে আরো জোড়াই
তারপরে আপনি তো 10-12টা ছাড়া নিয়ে যান? না না, তো কটা আছে বাড়িতে এখন? বাড়িতে গরু আছে আমার চারটে আছে। চারটা আছে? কেমন ওজনের বা কেমন দামের গরু সেগুলো? মানে মন চাইনে যাই নাই, একসঙ্গে বেশি গরু না হলে যায় না। তো আপনি তো কেনা বেচার মধ্যে থাকেন? সবসময় থাকি, সবসময় আছেন। একটু নাম্বারটা বলেন। 0173 ভালো দেখবে গরু, ওরা লাভবান হতে হবে। আমি বলতেছি তারপরে গরু, তারপরে গরু ভালো গরু কিনে দিব, খারাপ গরু দিব না। খারাপ গরু না, খারাপ গরু তো আপনি গরু ভালো গরু কিনে গেলেই মানুষ গরু দিবে। আর কেনা বেচা তো আপনার ভালো গরু, ভালো গরু আপনারা তো সবসময় দেখে হাঁটো। আচ্ছা, ধন্যবাদ আবিরুল ভাই আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, আমরা শুনলাম এবং দেখলাম আজকে দিনাজপুর জেলার সীতাকুঞ্জ হাটে যে গরুগুলো কিনছিলেন, মানে বড় হাটের ব্যবসায়ী ছোট হাটে যে গরুগুলো কিনছিলেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।